পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে, এমনটা জানালেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে কথা জানিয়েছেন তিনি। এটা আমাদের একটা প্রায়োরিটি, এটা নিয়ে কাজ হচ্ছে এবং পাচার করা অর্থ সম্বন্ধে বিভিন্ন তথ্য কারা করেছে, কোথায় করেছে, এগুলো অলরেডি একটা টাস্কফোর্স করেছি এবং এটা জন্য একটা জাতীয় একটা কমিটিও আছে,